যে বয়সে পুরুষ ভালোবাসে নারীকে, সে বয়সে তুমি ভালোবেসেছিলে তোমার মাতৃভূমি দক্ষিণ আফ্রিকাকে। যে বয়সে পুরুষ প্রার্থনা করে প্রেয়সীর বর মাল্য, সে বয়সে তোমার কণ্ঠরুদ্ধ হয়েছে ফাঁসির রজ্জুতে। যে বয়সে পুরুষের গ্রীবা আকাঙ্ক্ষা করে রমণীর কোমল বাহুর ব্যগ্রমুগ্ধ আলিঙ্গন, সে বয়সে তোমাকে আলিঙ্গন করেছে মৃত্যুর হিম শীতল বাহু। তোমার কলম নিঃসৃত প্রতিটি পঙ্ক্তির জন্য যখন তোমার প্রাপ্য ছিল প্রশংসার হীরক চুম্বন, তখন তোমার প্রাপ্য হয়েছে মৃত্যু হীরক বিষ। তোমার কবিতা আমরা একটিও পড়িনি আগে, কিন্তু যেদিন ওরা তোমাকে রাতের অন্ধকারে ফাঁসিতে ছোলালো, তার পরদিন সারা পৃথিবীর ভোরের কাগজে ছাপা হলো তোমার জীবনের শ্রেষ্ঠ কবিতা। আমরা জানলাম কি গভীর ভাবেই না তুমি ভালোবেসেছিলে তোমার প্রিয়তম মাতৃভূমিকে। আমরা জানলাম কালো আফ্রিকার শ্বেত শত্রুদের বিরুদ্ধে কি ঘৃণায় না ছিল তোমার বুক জুড়ে শোনিতের হৃদয়ে। আমরা জানলাম শুধু শব্দ দিয়ে নয়, শুধু ছন্দ দিয়ে নয়, কখনো কখনো মৃত্যু দিয়েও লেখা হয় অমর কবিতা। তুমি কবি বেঞ্জামিন মোলয়েস, তুমি মৃত্যু দিয়ে কবিতাকে বাঁচিয়ে দিয়েছ তার মৃত্যু দশা থেকে। বেঞ্জামিন মোলয়েস, তুমি এখন সারা বিশ্বের কবি, তোমার মা এখন পৃথিবীর তাবৎ কবিদের জননী। তোমার জন্মভূমি দক্ষিণ আফ্রিকা এখন পৃথিবীর তাবৎ কবিদের শৃঙ্খলিত মাতৃভূমি। কারাগারের ফটকে নেলসন ম্যান্ডেলার পত্নী যখন তোমার শোকাতরা মাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, তখন মোলয়েস, তখন তোমার মায়ের পুত্র শোকদগ্ধ বুকের উদ্দেশ্যে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ কবিতাগুলি ছুটে গিয়েছিল এবং মাথা নত করে তারা ফিরে এসেছিল লজ্জায়, তোমার সাহসের যোগ্য হয়ে উঠবে বলে, তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠবে বলে। আমার সমস্ত কবিতাগুলি তোমার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে আজ সারাদিন মাথা নত করে নীরবতা পালন করেছে। এই মধ্যরাতেও আমাকে কলম হাতে জাগিয়ে রেখেছো তুমি। বেঞ্জামিন মোলয়েস, তুমি একটুও ভেবো না, তোমার অপূর্ণ স্বপ্ন সমূহ বুকে নিয়ে আমরা জেগে আছি এশিয়ায়, তুমি আফ্রিকার মাটিতে ঘুমাও।